রাইট নাও ঢালিউডের দর্শকপ্রিয় এবং আলোচিত তারকাদের মধ্যে অন্যতম তমা মির্জা। কেননা তমা মির্জা তার কেরিয়ার একাধিক চলচ্চিত্রে অভিনয় করার মাধ্যমে তার অনুরাগীদের মধ্যে আলোচনায় বায়দ। এই তারকা তার অভিনয় গুণে তার ভক্তদের মধ্যে নজরে থাকেন সর্বদাই। কেননা চলচ্চিত্রের পর্দায় তার অভিনয় তার অনুরাগীদের কাছে বরং বা নজর কাড়ে, যার প্রেক্ষাপটে তিনি তার অভিনয় দক্ষতার মাধ্যমে তার ভক্তদের মধ্যে একটু বেশি আলোচনায় থাকেন। মোরওভার এই তারকা অবশ্য মাঝে চলচ্চিত্র জগৎ থেকে দূরে ছিলেন, কেননা তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়ার পর সংসার জীবনে ব্যস্ত ছিলেন। কিন্তু তার স্বামীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের পর তমা মির্জাকে চলচ্চিত্র অঙ্গনে আবারও দেখা যায়। ঠিক সেই ধারাবাহিকতায় তাকে সর্বশেষ অভিনয় করতে দেখা যায় সুরঙ্গ চলচ্চিত্রে। মোরওভার চলচ্চিত্রটিতে তার অভিনয় তার অনুরাগীদের কাছে নজর কাড়ে। কেননা চলচ্চিত্রের পর্দায় এবার তার চরিত্রটি সম্পূর্ণ ব্যতিক্রম ছিল, তাই তো অবশ্য তিনি তার চরিত্রটির মাধ্যমে তার ভক্তদের মধ্যে আলোচনায় ছিলেন। পাশাপাশি চলচ্চিত্রটিতে তার বিপরীতে অবশ্য অ্যাট দ্য ফার্স্ট টাইম অভিনয় করতে দেখা যায় নিশুকে। ফলে চলচ্চিত্রের পর্দায় তাদের দুজনের কেমিস্ট্রিও তাদের অনুরাগীদের কাছে নজর কাড়ে, যার প্রেক্ষাপটে তাদের ভক্ত অনুরাগীরা তাদেরকে আবারও একসঙ্গে চলচ্চিত্রের পর্দায় দেখতে চায়। বাই দ্য ওয়ে তমা মির্জাকে সর্বদাই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ দেখা যায়। কেননা তমা মির্জা সেখানে তার এফডির আপডেট তার ভক্তদেরকে উদ্দেশ্য করে আপলোড করেন, তাই তো অবশ্য মাঝে মাঝে বোল্ড অবতারেও ধরা দেয়। সেই ধারাবাহিকতায় সম্প্রতি এই তারকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল অনেকগুলো ছবি আপলোড করেন। মূলত তার প্রকাশ করা ছবিতে দেখা যায় লাল কালারের গাউন পরে ক্যামেরার সামনে ধরা দিতে। তাছাড়া তার গাউনের নিচের অংশ আছে কাটা, পাশাপাশি খোলামেলা চুলে হালকা মেকআপে তাকে দেখতে অনেকটা গর্জিয়াস লাগছে, যার প্রেক্ষাপটে এরই মধ্যে তার রূপের প্রতি কুপোকাত হয় তার ভক্তরা। মোরওভার তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে আগুন বলে দাবি করেন, কেউ কেউ আবার তাকে প্রিটিগা লিখেছে, অনেকে আবার তাকে লাভলি লিখেছে, তাছাড়া অনেকে আবার তাকে মাই ফেভারিট বলে উল্লেখ করেন। মোরওভার অনেকে আবার তাকে গর্জিয়াস বলে দাবি করেন, পাশাপাশি অনেকে আবার তাকে হট বলে উল্লেখ করেন। যাই হোক, সবকিছু মিলে তমা মির্জা তার ভক্তদের কাছে এভাবে আলোচনায়। প্রসঙ্গত বর্তমানে তমা মির্জার হাতে তেমন কোনো কাজ নেই বলে জানা যায়, যার প্রেক্ষাপটে এই তারকা আপাতত অবসরে আছেন বলে শোনা যায়। পাশাপাশি আরও জানা যায় যে এই তারকাকে আগামীতে ওটিটিতে দেখা যেতে পারে। কেননা এরই মধ্যে অনেকগুলো ওটিটি নির্মাতা তার সঙ্গে যোগাযোগ করেছেন, ফলে ধারণা করা যায় খুবই শীঘ্রই এই তারকাকে ওটিটিতে অভিনয় করতে দেখবে তার দর্শকরা। সোভিয়ার জেনে তো নিলেন তমা মির্জাকে লাল কালারের পোশাকে গর্জিয়াস দেখা যাচ্ছে, ফলে এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।